টিটির কত যাচ্ছে? বারোশো জোড়া ছোট আছে, দাম কম আছে। মুরগির হাট, তো যদিও এর আগে মুরগির হাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, চলো আজকে মুরগি হাটে কি রেট যাচ্ছে তোমাদেরকে সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এই মোরগগুলো সাধারণত এগুলো মাংসের জন্য যাবে, তাই মোরগগুলোকে এইভাবে বাঁধা রয়েছে। তো চলো তোমাদেরকে আরো মানে হাঁস মুরগি তোমার সাথে শেয়ার করি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছ, মানে হয়তো মাসখানেকের মতোই ডিম দেবে। তো এইগুলো আজকের দাম বলছে 300 টাকা পিস, তো যদিও দাম দর করা যায় অবশ্যই, তাই তো? তো তোমরা চলে আসতে পারো। দেখো এখানে মুরগির সাথে মুরগির ডিমও পাবে তোমরা, মুরগির ডিম হাঁসের ডিম সবই পাওয়া যায়। তো গাইজ দেখো কত বড় বড় বাচ্চা আছে, এর মধ্যে বড় বাচ্চা ছোট বাচ্চা দুরকমই আছে। এগুলো দেশি হাঁস, তো 60 টাকা পিস দাম বলছে, যদিও দাম কম বেশি আছে। বাচ্চাগুলো কত সুন্দর দেখো, ছোটগুলো 40 টাকা, তাই তো? তো গাইজ তোমরা যখনই হাটে আসবে, এই মাছের সাথে একটু মাছিকে একটু লক্ষ্য করে এনার কাছে চলে আসবে, কারণ এনার কাছে বিশেষ করে মুরগি এবং হাঁসের বাচ্চা খুবই কম দামে পাওয়া যায়। তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে ছোট বাচ্চা খুবই কম দামে, তো তোমরা এই মাছির কাছে এসে একটু যোগাযোগ করতে পারো, তো খুবই কম দামে মুরগি এবং হাঁসের বাচ্চা পেয়ে যাবে। তার সঙ্গে বড় মুরগি এবং হাঁস তো রয়েছে। চাষি দাম কিরকম বলছে? 400 টাকা জোড়া দেশি, দেশি তো পিওর দেশি। হ্যাঁ এইগুলো তো আছে আলাদা, জানি এগুলো লাল পাহাড়ি, এগুলো দেশি। আর তিনটে মেয়েদি আছে, একটা মোদ্দা, একটা মোদ্দা আছে, তাই তো? 400 টাকা জোড়া বলছে। মাস তিনেকের বাচ্চা, চারেকের বাচ্চা হয় এখনো, এক মাস মানে এখনো ডিম পারতে 1-1.5 মাস লাগবে। তিনটে 400 বলছো কাকা? তো বন্ধুরা হাওড়া শিবপুর থেকে অত দূর থেকে উলবেড়িয়া হাটে এসেছেন, দেখে খুবই ভালো লাগছে যে আপনারা মানে ওইখান থেকে এসেছেন আমাদের এই উলবেড়িয়া হাটে। তো মার্কেট কেমন ঘুরলেন? ভালো লাগলো তো? হাওড়া শিবপুর থেকে এখানে কম দাম আছে, তাই তো? তো থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের উলবেড়িয়া হাটে আসার জন্য। জোড়া কত বলছো? কত মাসি জোড়া বলছো? 250? তো দেখতে পাচ্ছ রেট যাচ্ছে 250 বলছে দেশি জোড়া। আর এইখানে হচ্ছে সোনালি ধারি দেয় তোমাসি,
কত বলছো গো? আজ 250 টাকা পিস। মানে নিয়ে গেলেই ডিম দেবে তাই তো? তো নিয়ে গেলে দিন 15 এর মধ্যে ডিম দেওয়া সম্ভব না? তো 250 টাকা পিস বলছে সোনালী। তো দেখো এই টার্কি গুলো যে 1000 টাকা পিস দাম। 1000 টাকা বলছো? তো গাইস দেখো এই টার্কি গুলো 1000 টাকা দাম বলছে, যদিও মানে টার্কির দাম খুবই কমে গেছে একদম। তো দেখো সোনালির বাচ্চা 200 টাকা জোড়া, আর এইখানে ছোট বাচ্চা যেহেতু এইগুলো 140 টাকা জোড়া। আর এইটা কত কাকা? 160 টাকা। এটা অস্ট্রেলিয়া তাই তো? এটা হচ্ছে 160। আর এইদিকে দেখতে পাচ্ছ রাজহাঁস তো রয়েছে, তার সাথে চলো তোমাদেরকে কোয়েলের বাচ্চা, কোয়েল, তিতির এইগুলোকে দেখাবো। তো দেখ গাইস কোয়েলের রেট যাচ্ছে 120 টাকা জোড়া। টার্কি 600 তাই তো? কোনগুলো বাচ্চাগুলো? এই এই বাচ্চাগুলো 600 জোড়া। চীনে মুরগি আছে 500। আর এই বড়গুলো কত বললে? এইগুলো 1200 জোড়া তাই তো আজকে? টিকিটগুলো দেখো বন্ধুরা, না না 400-500 টাকা, 400-500 টাকা দেবে। তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে মুরগির হাটটা ঘুরে দেখালাম এবং মুরগি হাটে হচ্ছে মুরগির কি দাম যাচ্ছে, কি রেট আছে তোমার সাথে শেয়ার করলাম। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও আসছে, ততক্ষণ টাটা। I owed him up.